সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে সাকিব তামিমরা যখন নিজেদের প্রস্তুতি স্বার্থে ব্যস্ত, ঠিক তখন মাঠের এক কোণা দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় নুরুল হাসান সোহান আর রনি তালুকদারকে। দুজনের কেউই ৬ মার্চের ওডিআই স্কোয়াডে নেই, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে দলীয় অনুশীলনে তাদের কী কাজ। কাজ অবশ্যই আছে, শুধু সোহান রনির না, কাজ আছে পুরো টি-20 স্কোয়াডের। ওডিআই সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে, এখন শুধু বাকি আছে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। তাই ওয়ানডে সিরিজ শেষ না হতেই টি-20 দল নিয়ে মাঠে নেমে গেছেন টাইগার হেডমাস্টার চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডে সিরিজ খোয়া গেলেও টি-20তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। টি-20 ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে নতুন করে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হাথুরু। টি-20 সিরিজের জন্য স্পেশাল ক্লাসের প্রথম দিনে সোহান রনির পাশাপাশি উপস্থিত ছিলেন নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, রেজাউর রাজা এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তানভীর আহমেদ। কোচ হাতুরুর এই ছাত্রদের মধ্যে কারো কারো এখনও জাতীয় দলে অভিষেক হয়নি, আবার যারা জাতীয় দলের জার্সিতে খেলেছেন তাদের অনেকেরই ইংলিশদের বিপক্ষে খেলার তেমন অভিজ্ঞতা নেই, আর তাই প্রথম ক্লাসে মাঠের অনুশীলনের চেয়ে বেশি সময় প্ল্যানিংয়েই দিয়েছেন হাতুরু। হয়তো ছাত্রদের বুঝিয়ে দিচ্ছিলেন ইংল্যান্ড অনেক শক্তিশালী দল, বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে পারলে তাদের হারানো অসম্ভব কিছু হবে না। প্ল্যানিং শেষ, এবার অনুশীলনের পালা। তবে তার আগে দুই স্পিনার নাসুম তানভীর ছুটে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। সাকিবের কাছ থেকে টিপস নিয়েই শুরু করেছেন প্র্যাকটিস। অনুশীলনে ব্যাট বল দুই বিভাগেই ঘাম ঝরিয়েছেন টি-20 স্পেশালিস্টরা। বিপিএল থেকেই অ্যাগ্রেসিভ ব্যাটিং নিয়ে আলোচনায় থাকা তহিদ হৃদয় অনুশীলন করেছেন ওডিআই দলের সঙ্গে। তাকে তালিম দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডনস। ওয়ানডে দলে ডাক পেলেও এখনও অভিষেক হয়নি এই ব্যাটারের, তবে টি-20 সিরিজে হৃদয় হতে পারেন টাইগারদের তুরুপের তাস। সব মিলিয়ে মূল কথা হল, ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পর এখন কোচ হাতুরুর পুরো ফোকাস টি-20 সিরিজের দিকে। নিজেদের শক্তিশালী ফরম্যাটে হারলেও টি-20 দিয়ে কামব্যাক করতে চান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। পারভেজ আল হাসান, বিডি ক্রিক টাইম। Thank you.